নবীজির জামানায়ও দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম অনেক আগে হয়ে গিয়েছে, দাজ্জাল আত্মপ্রকাশ করে নাই, দাজ্জালের জন্ম হয়েছে। দাজ্জাল এখন আল্লাহর অলৌকিক ব্যবস্থাপনায় শিকল বন্দি আছে, দাজ্জালের আসার সময় যখন হবে আল্লাহ তার বাঁধন খুলে দিবেন, তখন সে গোটা দুনিয়ায় সে ফেতনা ছড়াবে। দাজ্জালের যে জন্ম হয়েছে কোথায় আছে, কখন সে আসবে, কোন পরিস্থিতিতে আসবে, এটা হাদিসের মধ্যে আছে না নাই? কোন অবস্থায় আছে, কোন সময় আইব, কতদিন থাকবো, কোনানো যাইব, কিতা করবো, সবটাই হাদিসের ভিতরে আছে। ওকা আল্লাহু আকবার। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী একজন মহিলা, ওনার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন, ফজরের আজানের ধ্বনি যখন আমার কানে গেল, ফজরের আজান শুনে আমি নবীজির মসজিদ মসজিদে নববীতে নবীজির ইমামতিতে নবীজির পিছনে সালাত আদায়ের জন্য আমি অজু করে প্রস্তুতি নিলাম, নামাজেও গেলাম। নামাজে যাওয়ার পরে নবীজির মসজিদে পুরুষের কাতারের পিছনে থাকতো নারীদের কাতার, আর আমি নারীদের কাতারে সামনের কাতারে সেদিন দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আরম্ভ হলো, নবীজি নামাজে ইমামতি করলেন, এরপরে নবীজি যখন সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, কেউ আজকে নিজের জায়গা থেকে দাঁড়াবা না, কেউ উঠবা না, কারণ আজকে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন এমন তথ্য দিব যেই তথ্যগুলো এর আগে আমি তোমাদেরকে দেই নাই। শুনতেছেন তো? আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বললেন, আজ আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে এমন এমন তথ্য শেয়ার করব যা ইতিপূর্বে আমি কখনো তোমাদেরকে এই তথ্য দেই নাই। নবীজি তখন বললেন, তামিম দারি, এই নামটা মুখস্থ করেন, তামিম আদ দারি। নবীজি বললেন, তামিম আদ দারি এতদিন খ্রিস্টান ছিল, সে ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হয়েছে, আর তামিম দারি দাজ্জাল সম্পর্কে আমাকে এমন কিছু সংবাদ দিয়েছেন, আমি তোমাদেরকে যা বলতে চেয়েছি সেটার সাথে তার তথ্যগুলোর মিল থাকায় আমি তোমাদেরকে আজকে দাজ্জালের ব্যাপারে ডিটেলস তথ্য দিয়ে দিচ্ছি। নবীজি বললেন, তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তারা নৌ ভ্রমণে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল, তারা জাহাজে উঠলেন, সেই জামানায় জাহাজের কোনো ইঞ্জিন ছিল না, জাহাজের মধ্যে তারা পাল বেঁধে দিতেন, পাল তো আপনারা বুঝেন, পাল বেঁধে দিলেন বাতাসের তীব্র গতিতে, জাহাজ তখন চলা আরম্ভ করলো, হতাশ হঠাৎ করে সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেলেন সাগরের উত্তাল তরঙ্গমালায়। যখন তাদের জাহাজটা ঢেউ খেলছিল তখন তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গিয়ে সাগরের মধ্যে হারিয়ে গেলেন। এমন করে একদিন আর দুই দিন নয়, একটানা 30 দিন, একটানা 1 মাস সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রে হারিয়ে গেলেন। 1 মাস পরে একদিন আসরের পরে সূর্যাস্তের আগ মুহূর্তে তাদের জাহাজ গিয়ে এক অচেনা দ্বীপের মধ্যে নোঙর করলো, তখন তারা ওই অচিন দ্বীপে অবতরণ করলেন। অচিন সেই দ্বীপে অবতরণ করে তারা হাঁটা আরম্ভ করলেন, কিছু দূর যেতে না যেতেই তারা এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের প্রাণী দেখতে পেলেন। তখন তারা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে দেখতে এত ডেঞ্জারাস লাগে কেন? জিজ্ঞেস করলেন, তোমার গায়ে এত বেশি লোম, সামনের অংশ পিছনের অংশ কোনোটাই বোঝা যায় না, মান আন্তা, তুমি কি? সেই অদ্ভুত প্রাণী তখন জবাব দিল, আনাল জাসাসা, আমি হচ্ছি জাসাসা। জাসাসা হলো আরবি শব্দের অর্থ হলো গোয়েন্দা, এর অর্থ হলো গুপ্তচর। সে তখন বলল, আমি হলাম গোয়েন্দা, আমি হলাম গুপ্তচর। তারা জিজ্ঞেস করলেন, অচিন এই দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি করো? সে তখন বলল, একটু সামনে এগিয়ে যাও, কার গোয়েন্দাগিরি, কার গুপ্তচরগিরি করি, একটু সামনে গেলে ইটের পাবা। তারা একটু সামনে এগিয়ে গেলেন, একটু সামনে এগিয়ে যাওয়ার পর তারা বিরাট দানব আকৃতির একজনকে দেখলেন। তারা লক্ষ্য করে দেখলেন, অস্বাভাবিক আকৃতির কুকরা চুলের অধিকারী এবং দানবের মতো তার চেহারা, হাতের এই কবজি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত শিকল দিয়ে জিঞ্জিরি দিয়ে বাঁধা, পায়ের পাতা থেকে নিয়ে শুরু করে হাঁটু পর্যন্ত বিরাট জিঞ্জিরি দিয়ে বাঁধা। তারা তাকে প্রশ্ন করলেন, তুমি
তুমি কে, তুমি এখানে কি করো? তোমার এখানে আসার আগে আমরা অস্বাভাবিক এক প্রাণীকে দেখলাম, সে বলল সে নাকি এখানে কার গুপ্তচর। ওই ব্যক্তি জবাব দিল, হ্যাঁ সে আমার গুপ্তচর, আমার গোয়েন্দা, তোমরা কারা? তারা তখন বললেন, আমরা আরবের মানুষ, নৌ ভ্রমণে বের হয়ে একটা না এক মাস সাগরে আমরা হারিয়ে গিয়েছি, তারপরে আজকে ও চীন দ্বীপে নগর করে এখানে আমরা অবতরণ করলাম, এরপরে তোমার সাথে সাক্ষাৎ ঘটলো, কিন্তু তুমি কে? তোমাকে তো আমরা চিনি না, আর তোমাকে দেখতে এত ভয়ঙ্কর লাগে কেন? আমরা তো ভয় পাচ্ছি। সে তখন বলল, আমার পরিচয় আমি তোমাদেরকে দিব পরে, আমার তিনটা প্রশ্নের উত্তর তোমরা দাও আগে। জোরে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের উত্তর দাও, তখন আমি আমার পরিচয় দিব। তারা বললেন, ঠিক আছে, তোমার তিনটা প্রশ্নের জবাব আমরা দিব, তোমার তিনটা প্রশ্ন তুমি করো। সে তখন প্রথম প্রশ্ন করল, বলল আমাকে বাইসানের খবর দাও। দুই নম্বর প্রশ্ন হলো, আমাকে তবারিয়া উপসাগর সম্পর্কে খবর দাও। তিন নম্বর প্রশ্ন হলো, জুগারের ঝর্ণার খবর দাও। ভালো করে শুনবেন, এই হাদিসের ভেতরে আজকের দুনিয়ার সমসাময়িক আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। কয়টা প্রশ্ন করলো? তারা তখন বললেন, ঠিক আছে, তোমার তিনটা প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। প্রথম প্রশ্ন তুমি করেছো বাইসান সম্পর্কে, বাইসান তো একটা বিরাট শহরের নাম, তুমি বাইসানের কোন খবর জানতে চাও? সে তখন বলল, আমাকে বাইসানের খেজুর বাগানের খবর দাও। বাইসানের খেজুর বাগানের খেজুর গাছগুলোতে এখনো কি খেজুর পাকে নাকি? সেই খেজুর কি মানুষ খায় নাকি? তারা বললেন, হা, বাইসানের খেজুর বাগানের খেজুর এখনো আছে, খেজুর গাছে বিরাট খেজুর আসে, সেই খেজুর মানুষ এখনো খায়। সে বলল, আমার দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও, তাবারিয়া উপসাগর। গুগল শরীফে সার্চ করবেন, এই তাবারিয়া উপসাগরকে এখন বলা হয় সি অফ গ্যালিলি। সে বলল, সি অফ গ্যালিলির খবর দাও। তারা বললেন, সি অফ গ্যালিলির কোন খবর তুমি জানতে চাও? সে বলল, এই সি অফ গ্যালিলি তাবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে নাকি পানি শুকিয়ে গেছে? তারা বললেন, এখনো পানি আছে, সেই পানি মানুষ এখনো চাষাবাদের কাজে ব্যবহার করে। তিন নম্বর প্রশ্ন করল, জুগারের ঝর্ণার খবর দাও। জুগার হচ্ছে লুত আলাইহিসসালামের এক মেয়ের নাম, লুত আলাইহিসসালামের মেয়ে জুগার, যেখানে ইন্তেকাল করেছেন একটা ঝর্ণার পাশে তাকে কবর দেওয়া হয়েছে বলে ওই ঝর্ণাকে বলা হয় জুগারের ঝর্ণা। সে বলল, জুগারের ঝর্ণায় কি পানি এখনো আছে নাকি শেষ? তারা উত্তর দিলেন, জুগারের ঝর্ণা এখনো পানি আছে, সেই পানি এখনো মানুষ ব্যবহার করে। একবার সে বলল, আচ্ছা তোমরা তো আমার তিনটা প্রশ্নেরই জবাব দিয়েছ, তোমরা যে বলেছ তোমরা আরবের মানুষ, আরবে তো একজন নবীর আগমন হওয়ার কথা, সেই নবী কি এসেছেন নাকি? তারা বললেন, হ্যাঁ সেই নবীর আগমন হয়েছে। সে তখন জিজ্ঞেস করল, তিনি এখন কোথায় আছেন? তারা বলল, তিনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আছেন। সে জিজ্ঞেস করল, তিনি কি কোনো যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নাকি? তখন তারা বললেন, হ্যাঁ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সে জানতে চাইল, যুদ্ধে কারা বিজয়ী হয়েছেন? তারা বললেন, যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। সে তখন বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, যারা তার অনুসরণ করবে তারা সফল কাম হবে। এবার তারা জানতে চাইলেন, তুমি যে তিনটা প্রশ্ন করেছো, তিনটা প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গিয়েছো, এবার তুমি তোমার পরিচয় দাও। সে তখন বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ। তাহলে দাজ্জাল কি আসবে না এসে গেছে? এই কথা শোনার পরে তারা ভয় পেয়ে গেলেন। তারা বললেন, তুমি মাসিহুদ দাজ্জাল, তো তুমি এখানে বিরাট বিরাট শিকল দিয়ে জিঞ্জিরি দিয়ে এরকম বন্দি অবস্থায় কেন? সে তখন বলল, তিনি আমাকে বন্দি করে রেখেছেন। তখন তারা জানতে চাইলেন, তো তুমি কি এভাবে বন্দি থাকবা নাকি পৃথিবীতে তুমি যাবা? সে তখন বলল, অবশ্যই আমি কিয়ামতের আগে গোটা দুনিয়া ঘুরে বেড়াবো আর মানুষকে আমি ইমান হারা করব। তারা আবার জিজ্ঞেস করলেন, তো তুমি কখন দুনিয়াতে আত্মপ্রকাশ করবে? শুনতেছেন তো আপনারা, তুমি কখন আত্মপ্রকাশ করবে? দাজ্জাল তখন বলল, আমি কখন আত্মপ্রকাশ করব সেটার আলামত আমি কিছুক্ষণ আগে তিনটা প্রশ্ন করে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারা বললেন, বুঝলাম না। দাজ্জাল তখন বলল, তোমাদেরকে প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগান সম্পর্কে। জুয়ান ভাইতে মা তোমার নাম কো খবর আছে কোন খেজুর বাগান? শরীফাল লাগান উত্তর, এখানে শরীফল লাগান হইব কি তার খেজুর বাগান? যুবক কখলারে কইতাম যে রাম কারণ এরা ঘুমাই গেছে, এই বাইসান
এর বাদে আপনার তাবার সি অফ গ্যালিলি এর বাদে আরেকটা কিতা কইলাম জুগার জর্ণা ইতা হককলতে দখল কইরা দাজ্জালর সন্তান ইহুদির বাচ্চেনতে দখল কইরা ইনো মিলিটারি ক্যাম্প তারা বানাইয়া আছে কারণ তারা তারার ইমাম সাহেবরে রিসিভ হরিয়া দুনিয়ার নেতৃত্ব দেওয়ার দুঃস্বপ্ন দেখার আপনার যুবক হল মমতা জাফর গামরিয়া গুমি হইছে ঠিক এলাগে কইরা মু হাদিস একটা বালা করে উড়া লাগে বেজার হইছে না আমার কথা তারা জিকাইছন তোরা সরা কইয়া দেন আমরার ভাষা ইখান হওয়া দরকার কোনটা নি আপনারা তুমি কোন সময় আইবাই দুনিয়ায় তাইয়া অর্থাৎ তামসা করবাই দাজ্জাল করউ যে টিভি লাগে কইলাম বাইসান সম্পর্কে খেজুর বাগান ও খেজুর আছে তোমরা কইছো আছে কোন খুব তাড়াতাড়ি বাইসানর খেজুর বাগানর সব খেজুর গাছ মরিয়া সব হইছে যখন কোন খেজুর গাছ থাকতো নাই আমি মিস্টার দাজ্জাল ওই সময় দুনিয়ায় আত্মপ্রকাশ করব এ যুবক ভাই অগল ইউটিউব শরীফ আর গুগল শরীফ সার্চ করে দেখো কা বাইসানর খেজুর বাগানর আসল কোন খেজুর গাছ ওখন আর ইহুদি হলে মরক্কো থেকে কিছু খেজুর গাছ না এই বাইসানো লাগাইছন আমার কথা হাসান আমিছে আজকে বাড়িতে গিয়ে ইউটিউব শরীফও বালা করি আপনারা দেখলেন মরক্কো থেকে গাছ না ইহুদির বাচ্চেতে লাগাইছন এবং বাইসান রে ইহুদি হলে ইসরায়েলের অসভ্য ইহুদি হলে দখল করছে এই কারণে ইহুদি অকলে বিশ্বাস করে মিস্টার দাজ্জাল হইল তারার ইমাম সাহেব আর দাজ্জাল আইলেও তারা গোটা দুনিয়ার শাসন ফাইলিব এটা তারার বিশ্বাস তারার স্বপ্ন কিন্তু এই স্বপ্ন দেখতে দেখতে তারার স্বপ্ন তো হয়ে যাব কিন্তু এই স্বপ্ন কোনোদিন পূরণ হইতো নৌকা তাইলে বাইসানর খেজুর বাগানো খেজুর মাতুন না কেন মুকোটা করে গেছে নি খেজুর বাগানো খেজুর গাছ অঙ্কুয়া দাজ্জাল হওয়ার টাইম হয়ে গেছে না মাতুন না কেন ওই যা টাইম হয়ে যাবে কিন্তু দুই নাম্বার প্রশ্ন করছেন সি অফ গ্যালিলি সি অফ ইহুদির বাচ্চাতে হাওটাও দখল করছে হরিয়া ফিলিস্তিনি হলো এক ফুটা পানি তাই দেন না দাজ্জালে কইছে এই তাবারিয়া বা সি অফ গ্যালিলির সমস্ত ফানি যখন হুকাই যাব আমি মিস্টার দাজ্জাল তখন আইব ফানি সারা হুকাইছে না কিন্তু হুকাই একবারে মুরো দাঁড়বে তার মানে দাজ্জাল হওয়ার সময় খুব গনাই যার খুব গনাই যার তিন নাম্বার প্রশ্ন আছিল জুগারর জর্ণা জুগার একজন নবীর ফুরির নাম কোন নবী ও শেষ কথা নি ওয়াজ কোন নবী লুত আলাইহিস সালামর মেন না জুগারর জোড়া ফানি আছে তারা কইলা আছে বহুত ফানি আছে এখন আপনারা ইউটিউব শরীফ আর গুগল শরীফ সার্চ দিয়া দেখো কার জুগারর জোড়া এটা তুলা তুলা ফানি আছে কুম্বালে যে একবারে সারা হুদা হই যাব আল্লাহ জানেন তার মানে দাজ্জাল আবার সময় খুব হাসাকাসি ও দাজ্জাল দুনিয়ায় আত্মপ্রকাশ করার কয়টা আলামত হাদিস হওয়া হইছে তিনটাও প্রায় গটি যার প্রায় গটি তার মানে দাজ্জাল আমরার দুয়ারও উঠানো আইয়া আনলো আমরা এবার গুমর হইছি মাতো কথা ঠিক আছে নি আয়া উঠানো চক্কর দে আমরা এবার খবরও এবার যাই গেতেন আবার ডাকার মতো এই সাহাবিরা এই লোকেরা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম তুমি আসার আলামত তুমি বলেছ কিন্তু তুমি দুনিয়াতে যখন আত্মপ্রকাশ করবে দুনিয়াতে তুমি এসে কি করবে দাজ্জাল তখন বলল আমি আসার পরে ইমানদারদেরকে বেঈমান বানিয়ে ছাড়ব ইমান হারা করে দিব আমি মানুষের ইমান নিয়ে খেলা করব কাফির বানিয়ে দিব তখন তারা জিজ্ঞেস করলেন তুমি দুনিয়াতে আসার পরে কতদিন অবস্থান করবে দাজ্জাল তখন বলল আমি দুনিয়াতে এসে মোট 40 দিন অবস্থান করব জোরে বলেন কতদিন আরো জোরে বলেন তবে স্বাভাবিক 40 দিন নয় সে বলল আমার প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা আমার দ্বিতীয় দিন হবে এক মাসের সমান লম্বা তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো এই হাদিসটা যখন সাহাবীরা শুনছিলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো দাজ্জালের প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় এত নামাজ আমরা কিভাবে আদায় করব নবীজি বললেন ওই দিনটা হবে দুনিয়ার মানুষের জন্য সবচাইতে কঠিন দিন নবীজি বললেন শোনো তোমরা তখন অনুমান করে করে সালাত আদায় করে নিও আল্লাহু আকবার এরা জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্টার দাজ্জাল তুমি যখন দুনিয়াতে আসবে তুমি কোথায় কোথায় যাবে সে তখন বলল সব জায়গাতেই যাব তবে দুইটা জায়গা মক্কা আর মদিনা আবার অন্য রেওয়ায়াত আছে মসজিদে তুর এবং মসজিদে আকসা দুই হাদিসের দুই রেওয়ায়াত থেকে আমরা জানলাম
মক্কা মদিনা মসজিদে তুর আর মসজিদে আকসা ছাড়া গোটা দুনিয়াতে বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো দ্রুত গতিতে ছড়িয়ে যাবে আর মানুষকে বেঈমান বানানোর কাজ করবে নবীজি যখন এই কথাটা সাহাবীদেরকে ফজরের নামাজের পর বলছিলেন হাতের মধ্যে লাঠি ছিল লাঠি দিয়ে নবীজি তখন মাটির মধ্যে তিনবার আঘাত করেছিলেন আর বলেছিলেন হাদিহি তাইবা হাদিহি তাইবা হাদিহি তাইবা এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর এটা আমার পবিত্র শহর মদিনা এই মদিনায় আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল এখানে ঢুকতে পারবে না দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তার ফিতনার নমুনাটা কেমন হবে এবার শুনেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম কিন্তু এটা আসল নয় এটা হলো নকল এটা হলো ফেক সে বলবে শোনো আমি তোমাদের খোদা আমার উপরে ঈমান আনো যদি ঈমান না আনো এই যে আমার হাতে জাহান্নাম জাহান্নামের আগুনে পুড়াইয়া তোমাদেরকে শেষ করব আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন নবীজি বলেছেন দাজ্জালের খপ্পরে পড়ো না ঈমান ঠিক রাখিও দাজ্জালের খপ্পরে না পড়ে তোমরা যদি ঈমানের উপরে থাকো আর যদি দাজ্জাল তোমাদেরকে তার আগুনেও ফেলে দেয় আগুনে ফেলে দেওয়ার পরে তুমি দেখবা এটা আসলে আগুন নয় এটা হলো তোমার জন্য জান্নাতের ফুলবাগান ইসলামদের দাজ্জাল হওয়ার আগে দাজ্জালের রুহানি ফাইন ফুরিন সন্তানে হল বার হইছেন দেখবা দাজ্জালের কিছু রুহানি সন্তান আছেন জান্নাত ঠিকাদারি লইয়া হে এন্দ্রে হেন্দ্রে জান্নাত ফড়াই দে মনে হয় জান্নাত তার বাচ্চাদা হাবি গোষ্ঠী কথা মনে বুঝছেন না কিছু টুফিদারি লাগাই মেসাবো হলো বার হইছেন জান্নাত দিয়া হুটাইয়া ধরা খা কথা কুম্বায় যার বুঝরা তো সকল দানো বাঙ্গা খাওয়া দিত না ও বুঝলি তো আকলমান মানুষ ইশারা দিলেও বুঝিলা আশা করি হলে বুঝিলছ না দাজ্জালের একদিকে থাকবে পানির নহর অন্যদিকে থাকবে আগুনের নহর ওগুলাও ফেক আল্লাহর হাবিব আরো বলেছেন দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন যাতে করে ঈমানদারদের ঈমানকে যাচাই করে নেওয়া যায় দাজ্জাল এমন এমন এলাকা দিয়ে যাবে যে এলাকায় দুর্ভিক্ষ চলে সেখানে দাজ্জালের হুকুমে আসমান থেকে বৃষ্টি হবে দাজ্জালের হুকুমে জমিন থেকে ফসল আসবে বলবেন হুজুর দাজ্জালের কে এত ক্ষমতা আসলে দাজ্জালকে আল্লাহই ক্ষমতা দিবেন ঈমানদারের ঈমানটা ঠিক আছে কিনা দেখার জন্য ইমানদারেরা দাজ্জালের খপ্পরে পড়বে না লম্বা ঘটনা সংক্ষেপ করে ফেলি দাজ্জাল ফিতনা ছড়াতে ছড়াতে যখন সে মক্কার দিকে ঢুকতে চাইবে আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে তখন ভাগায় দিবে আল্লাহু আকবার মদিনার দিকে যেতে চাইবে সেখান থেকেও ফেরেশতারা তাকে ভাগিয়ে দিবে দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করতে চাইবে সেই যুবক হলো সেই জামানার সবচাইতে উত্তম চরিত্রবান যুবক ওই যুবকের সাথে দাজ্জালের সাক্ষাৎ ঘটবে এগুলো কিচ্ছা নয় এগুলো নবীজির হাদিস ওই যুবকের সাথে যখন দাজ্জালের সাক্ষাৎ ঘটবে দাজ্জালকে দেখেই ওই যুবক চিনে ফেলবে দাজ্জাল বলবে আমার উপর ঈমান আনা যুবক বলবে তুই আমারে চিনস না আমি তোরে দেখেই চিনে ফেলেছি তুই মিস্টার দাজ্জাল এই দুইজনের কথাবার্তা বলার সময় আরো অনেক মানুষ জড়ো হয়ে যাবে দাজ্জাল তখন বলবে দেখো এখনই তোমাদের সামনে তাকে আমি হত্যা করব আবার তার জীবন দিব তাহলে বুঝবা আমি যে তোমাদের রব আমার উপর ঈমান আনবা এই কথা বলে যুবককে সে মেরে ফেলবে হত্যা করবে যুবককে আবার জীবিত করবে জীবিত করার পরে ওই যুবককে দাজ্জাল বলবে কি আমি যে তোর খোদা এখন কি বিশ্বাস হইছে নাকি কয় হ্যাঁ বিশ্বাস হইছে আরো বিশ্বাস পাকাপোক্ত হইছে তুই যে আসলে দাজ্জাল কারণ আমি এগুলো আগে থেকেই জানি দাজ্জালের এমন স্বভাব হবে এমন চরিত্র হবে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি দাজ্জাল ওই যুবককে করাত দিয়ে দুই টুকরা করে মাঝখান দিয়ে হাঁটাহাঁটিও করবে আবার জোড়া লাগাবে যুবককে বলবে এখন কি তোর বিশ্বাস হয়েছে নাকি যুবক বলবে বিশ্বাসটা আরো মজবুত হয়েছে তুই যে আসলেই দাজ্জাল দাজ্জাল এরকম করে গোটা দুনিয়াতে ফিতনা ছড়াবে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী আসফাহান শহরে 70,000 ইহুদি এবং ইসরায়েলের ইহুদি সহ তারপরে অনেক মহিলারা অনেক অনেক অবুজ অনারব মহিলারাও তার অনুসারী হয়ে যাবে এই দাজ্জাল গোটা দুনিয়াতে যখন ফিতনা আরম্ভ করবে মানুষের ঈমান কেড়ে নেওয়ার কাজ যখন করবে গোটা দুনিয়াতে যখন
দাজ্জাল তাণ্ডব লীলা চালাবে দাজ্জালের এই ফিতনা থেকে মুমিনদেরকে উত্তরণ করার জন্য তখন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় যিনি পাঠাবেন তিনি কে আল্লাহ ঘুমাইওনি আপনারা শেষ বালা যার সব বালা ও ফিনিশিং আমরা আইছি আল্লাহ হারে ফাটাইবা আরো জোরে মাতুকা পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই ওই নবীর নাম হলো ঈসা আরো জোরে বলেন ঈসা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সেই সময়ের ইহুদিদের ষড়যন্ত্রে জালিম বাদশা বিরাট এক সৈন্যবাহিনী পাঠালো সৈন্যবাহিনী এসে যখন ঈসা নবীর বাড়ি ঘেরাও করে ফেলল তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন উঠানোর কারণ আছে তাকে মরণ না দেওয়ার আরো একটা কারণ আছে কারণ হলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার পরে শেষ নবী আসবেন ওই নবীর উম্মতের এতদার আমাকে নবী না বানিয়ে দয়া করে উম্মত বানিয়ে দিলে সেটা আমার জন্য ভালো হতো কিন্তু এখন তো নবী বানিয়েই দিয়েছো কিন্তু আমার ফরিয়াদ হলো তুমি দয়া করে আমাকে ওই নবীর উম্মত দোয়া কবুল করেন না ঈসা নবীও তিনি তার আশা ছাড়েন না বড় নাছর বান্দা নবী দোয়া করতে লাগলেন করতে লাগলেন অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন সুবহানাল্লাহ আমরা তো না চাইতে নবীর উম্মত হয়েছি অথচ অন্য অনেক নবীরাও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আল্লাহু আকবার আল্লাহ ঈসা নবীকে যখন ওই জালিম বাদশার সৈন্যবাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলল তখন আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে উঠায় নিলেন আল্লাহ বোধহয় পারবেন না আরো জোরে বলেন আপনাদের সন্দেহ আছে আল্লাহ আসমানে উঠায় নিলেন অন্যদিকে এই সৈন্যরা যখন ঘরে ঢুকল আল্লাহ তাআলা তখন ওই সৈন্যদের ভেতরে একজনের চেহারা ঈসা নবীর মতো বানিয়ে দিলেন আল্লাহর জন্য এটা অনেক কঠিন কাজ একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন তখন সৈন্যবাহিনী তারে ধরল এই তো ঈসাকে পেয়েছি আর ওই সৈনিক বলে বুকার দল আমি ঈসা নয় আমি হলাম মিসা কয় আর তুই মিথ্যা বলে লাভ নাই তুই মিশা কেমনে তুই ঈসা কারণ তোর চেহারা তো ঈসার মতো তারা এইটাকে ঈসা ভেবে ধরে নিয়ে গেল শুলে চড়িয়ে হত্যা করলো ইহুদি খ্রিস্টানরা আছে মিশা নিয়ে আমরা আছি ঈসা নিয়ে ইহুদিরা খ্রিস্টানরা আছে মিশা নিয়ে আমরা আছি ঈসা মুসা নাই কোকুপাই দিকে লোকে আছে আমরা আছি ঈসা নিয়ে তারা আছে মিশা নিয়ে ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছেন দাজ্জাল যখন গোটা দুনিয়ায় ফিতনা চালাবে দাজ্জালকে কতল করার জন্য ঈসা নবীকে আবার দুনিয়াতে আমাদের নবীর উম্মত বানিয়ে নেতৃত্ব দিয়ে পাঠাবেন কে আল্লাহ যখন গোটা দুনিয়া দাজ্জাল ফিতনা আরম্ভ করবে এমন এক সময় সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতির জন্য মসজিদে হাজির হবেন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন একামত দিয়ে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম মেহরাবে যখন ইমামতিতে দাঁড়াতে যাবেন ঠিক সেই সময়ে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন আল্লাহু আকবার আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন তিনি যখন মসজিদের ছাদের উপরে অবতরণ করবেন তার দাঁড়িয়ান চার চুল দাঁড়ি থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে মনে হবে যেন মাত্রই গোসল আর ওযু করে তিনি এসেছেন সুবহানাল্লাহ ইমাম মাহদী তো দেখেই চিনে ফেলবেন বলবেন তিনি তখন বলবেন ইয়া রূহুল্লাহ আপনি আসুন আপনি এসে নামাজের ইমামতি করুন তিনি অপারগতা ব্যক্ত করবেন তিনি বলবেন না আপনি গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি আজকে নামাজে ইমামতি করবেন আমি মুক্তাদি হব মুসল্লি হব ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজে ইমামতি করবেন ঈসা আলাইহিস সালাম নামাজের মুসল্লি হয়ে যাবেন নামাজ শেষে ইমাম মাহদীকে পাশে রেখে ঈসা নবী ভাষণ দিবেন ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা আমাকে দাজ্জালকে কতল করার জন্য পাঠিয়েছেন আর কোনো ভয় নাই টেনশন নাই এবার দাজ্জালকে আমার হাতে কতল হওয়া লাগবে আল্লাহু আকবার নদীকে দাজ্জাল তার 70,000 ইহুদি বাহিনী নিয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে সিরিয়ার পূর্ব দিকে দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদটাকে তখন ঘেরাও করে ফেলবে কারণ সে তো জানে না ইতিমধ্যে ঈসা আলাইহিস সালাম এসেছেন যখন দরজা খুলে সবাই বাহিরে আসবেন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন লবণ পানিতে দিলে পরে লবণ যেমন গলে যায় লবণ পানিতে দিলে লবণ কি হয়
গলে যায় লবণ পানিতে দিলে যেমন লবণ গলে যায় দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে গলে যাওয়ার মতো অবস্থা হবে সে এসেছিল খুব ভাবসাব নিয়ে সব মুসলমান মাহদি সহ সবাইকে শেষ করে ফেলবো যখন ঈসা আলাইহিস সালামকে সে দেখবে তার বাহিনী ফেলে রেখে সে নিজেই দৌড়ানো আরম্ভ করবে আল্লাহু আকবার ঈসা নবী তখন সব মুমিন হলরে হইবা তোমরা জিনিস তোমরা আতলো আমার জিনিস কি আমি আতলো বুঝছেন না ওটা তোমরা ওতারে সামলাও আমি আমার জিনিস কি সামলাই আহারে আল্লাহ রাসূলের হাদিস আজকে আপনারা ডরাই না যে ইসরায়েলের ইহুদি হলে কি তা করবে হ্যাঁ এটা তো উলামা মশায়ে কোল আছেন আল্লাহ রাসূলে কইরা যে সেই দিন ইহুদি হলে মুমিন হলর খেসা গায়া ওয়ালর আরালা লুকাইবা তখন দেয়ালর জবান আল্লাহ খুলিয়া দিবা দেয়ালে হইব ও আল্লাহর মুমিন বান্দা আমার ভিসে দি লুকাইয়া জেরাইয়া দৌড় আর জাহান্নামে ফাটা আল্লাহু আকবার গাছর আড়ালে গিয়া লুকাইলে গাছর জবান আল্লাহ খুলিয়া দিবা গাছে হইব আও দৌড় কাম করো আর ইবা ঈসা আলাইহিস সালামে দৌড়াইতে 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 খানা দাজ্জালি করে নিবা লাম ডাল পেশ লুদ বাবে লুদ ইলুদিকান দখল হয়ে রাখছে ইহুদির বাচ্চাদের অসভ্য জারজ রাষ্ট্র ইসরায়েলর তারার ঘোষণা দেওয়া রাজধানী তেল আবিবর নিকটবর্তী এলাকা হইল এই লুদ এটাও ফিলিস্তিনি হলের কাছ থেকে তারা দখল করে নিচ্ছে ও লুদ ওখানে যাওয়ার বাদে ঈসা আলাইহিস সালামে দাজ্জালদের দরিয়া অনতারে কতল করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার দাজ্জালের অনুসারী শেষ দাজ্জাল ঈসা আলাইহিস সালাম এর বাদে আরো 40 বছর দুনিয়ায় রাজত্ব করবে সুবহানাল্লাহ এখন দাজ্জাল হউকা আর ইমাম মাহদী হউকা আর ঈসা আলাইহিস সালাম হউকা এরা সব আইচন্যা সামনে আইবা মাতুকা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার দরকার আছে না নাই দাজ্জালের ফিতনা অঙ্কু চলে দাজ্জালের অনুসারী এক নম্বরে খারা কত সময় কিতাব আজ হচ্ছে আপনারা ইহুদি অবর আর দাজ্জালের রুহানি সন্তান আরো বহুত আছে কইবা হুজুর রুহানি সন্তান কোয়াই দেখায় দেলাউকা ই শিমুলিয়া তার খাটল তলে যত সুৎকুর চলা আসল সবটি মেলা দাজ্জালের রুহানি সন্তান কইবা হুজুর অত গরম কথা কইলা কেন ইহুদি হলর প্রধান খাইছিল দিল ভাইসাব কিতা কিতা খাওয়া দুনিয়ায় সবচেয়ে বড় সুৎকুর হইলা ইহুদিও বল আর ইহুদিও বল দাজ্জালের অনুসারী ইহুদিও বল অনুসরণ হইরা যারা সুদ খায় এটা সবটি হইলা দাজ্জালের রক্তর সন্তান নাই কিন্তু দাজ্জালের রুহানি সন্তান এর বাদে দাজ্জালের আরো খাইসত কিতা মানসরে খালি বেঈমান বানানি আর ফিতনা ফালানের চেষ্টা করা বর্তমানে আল্লাহর হারাম করা যত জিনিস আছে কথা জিনিস রে সমাজ যারা সরাইয়া দেন প্রত্যেকটা ব্যক্তি দাজ্জালের এক একটা টাটকা টাটকা রুহানি সন্তান যেমন নাচ গান নাটক ফাটক তথ্য প্রযুক্তির অপব্যবহার এটা সত্য হইল ইমান আর ইমার ফিতনা দাজ্জালের খাম হইল ফিতনা লাগানি দাজ্জাল আইবার আগে দাজ্জালের রুহানি সন্তান হলে যে তা ফিতনা আরম্ভ করছেন মানুষের ইমান শেষ করবার লাগি দুনিয়ায় বর্তমানে যারা ফিতনা ফাসাদ চালাই না এটা সব কি রইছে দাজ্জালের টাটকা টাটকা রুহানি সন্তান হোক এটা হইছে আপনার ও ঠিক আছে তাই উবাই গেছেন জজবা বেশি বোকা কষ্ট পাওয়ার জন্য আমার কোথায় সুৎকুর হল আপনারা জায়গা নাইনি আর কিছু কিছু সুৎকুর হল আসুন আরে বাপরে বাপ দেখলে লাগে হাদিস আমার লেখা মাথা তুললে অন্য লাগাইয়া বুঝছেন না আপনারা নামাজ হয় একবারে ইমাম সাহেবের মেহরাবর ভিসে দি নামাজ থাকি বাড়াই আবার সুদর হারবার চলে সুদর ও 70টা গুণা সবচেয়ে নিম্ন পর্যায়ের গুণ হইল নিজের মাল লগে জিনা যে তাই সুদ খায় নি তা মানুষের কোনো জাতু নাই ইগু অত বাদ যে মাল লগে জিনা করার মতো অপরাধ করে নাউজুবিল্লাহ হইতা নাই আপনারা ফসু থাকি ও মাল ঠিকও কৈছেন আপনি তাইলে দুনাই দাজ্জালের কার্যক্রম এখন মাতুকা চলেন না চলেন না আমরা কিতা দাজ্জালিও কাজ করব লগে তাক মনে আমরা মাহদিওয়ালা কাম করি মাহদিওয়ালা কাম কিতা কুরআন সুন্নার ফতে দেখা সমস্ত ফিতনা তাকে অপসংস্কৃতি তাকে নিজের হেফাজত করা ফার্মনি আমরা দাজ্জালের ফিতনা তাকে সকল বাস্তা চাইন তো আমার আর 5 মিনিট সময় দেওয়া যাইব নি সবটা আমল হিকিলাই আমরা
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা তিনটা আমল করব ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কি আল্লাহ কয়টা আমল তিনটা মা বাবা হলো হয়তো বাড়ি থেকে ঘুরলাম আপনারা ওই আমলটা করুন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন এক নাম্বার আমল হলো প্রত্যেক ভাই বোন তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন কারণ দাজ্জাল যেহেতু নিজেকে সে খোদা দাবি করবে সেজন্য আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে তার সিফাত সম্পর্কে উলুহিয়াত সম্পর্কে জানতে হবে যদি তাওহীদের এই সকল প্রকারের জ্ঞান আপনার ভেতরে থাকে তাহলে দাজ্জালের খপ্পরে আপনি পড়বেন না অন্ততপক্ষে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে এই 99টা গুণবাচক নাম তাওহীদ রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ তাওহীদে আসমা ওয়া সিফাত সকল পরিচয় সেখানে পেয়ে যাবেন এই জন্য তাওহীদের ব্যাপারে জ্ঞান লাভ করবেন তাহলে দাজ্জালের খপ্পর থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে আল্লাহ আমি বলছিলাম দাজ্জালের অনুসারী আপনি পাবেন যেমন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু যারা আল্লাহর কাছে সন্তান না আছে চিটাগাংয়ের এক ভণ্ড হুজুর দেখলাম আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন এসএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষাদের যারা পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে এক বাবার মাজারের সামনে গিয়ে বলে ও বাবা যান এরা পরীক্ষা দিব আছে ইখানে খফিবার খাম নাই ইখানে হইয়া তারে আরো ভাইরাল করে লাগবে ছোট দিন আমার লোকে দেখা হইছে এসএনজি বাপ্পা আমি আমি তো সিদ্ধান্ত থাকে ধরেন আপনার সরি ছোট দিন না এর আগের দিন ছোট দিন আমি কক্সবাজার থেকে মাহফিল করি আইরাম এসএনজি পাম্প আমাইছি এখন আমি ওয়াশরুম আইলাম ওয়াশরুম থেকে বাড়াইছি গুঙ্গা গুঙ্গা ইয়া আই আমার দিকে হয় আবাজি বা হন তা সিলেটি মাদবুস এই তা সিলেটি কে মাদবুস না আপনি মানে কি হে সিনজা না যায় ও বালা করি সিরার নাম কুকু আমার বান্দা মানে ওনো করে আমি বাবাজি ন কইতে গেইলাম তো যাই হোক কি যা হুজুর আপনি চিন্তা করুন কা কত বড় মুশরিক কোন বাবার মাজারে গিয়ে কিচ্ছু চাওয়া যাইব না মানে এটা বাচ্চাও যাই গিয়া কুত্তায় বাচ্চা দেয় কটা বছর চারি পাঁচটা কোন ভিসাবর কাছে গিয়া বাচ্চা যায় খার কাছে গিয়া তাবিজ লো যে ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির মানুষ হইয়া হোক ও বাবা ও বাবার দরবারে যায় ইগো কুত্তার চাইতে আরো নিকৃষ্ট সে যারা আল্লাহর কাছে না চাইয়া অবু হকুর কাছে চায় ইগো দাজ্জালের রুহানি সন্তান এর লাগে কই তাওহীদের জ্ঞান লওয়া লাগবে তাইলে আপনি আর ঈমান হারা হইতে নাই ইনশাআল্লাহ দুই নাম্বার আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল নবীজি বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা নবীজি বলেছেন তোমরা যখন নামাজে তাশাহুদ শেষ করো সালাম ফেরানোর আগে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও জুড়ে বলেন কয়টা জিনিস কিন্তু আমাদের অবস্থা হলো এমন মসজিদে ইমাম সাহেব যখন নামাজের শেষের রাকাতে তাশাহুদে শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ দুয়ায়ে মাসুরা পড়ে ফেলেন ইমাম সাহেব পড়ার আগে তো আমাদের শেষ হয়ে যায় অথচ উচিত ছিল আমাদের পরে শেষ হওয়া ইমাম সাহেবের আগে শেষ হওয়া কারণ ইমাম সাহেবের তেলাওয়াত বেশি সহি আমাদের সহি না তাহলে আমাদের আরো পরে শেষ হওয়ার কথা কিন্তু আমাদের শেষ হয়ে যায় আগে আগে যখন শেষ হয়ে যায় তখন আমরা ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব আমলার খাম শেষ আপনার খাম আটাই লোক কথা কুতানি আপনার গাউ দাসেনি হায় রে কুতানি শুক্রবার আইলে কুতানির যন্ত্রণায় হান ইকান বেমার হই যায় ও ওটা খাওয়া নেই উজাত কত যত খাওয়া নিজে গুনা যায় ইজাত খাওয়া ওরা তো আপনার আর শিমুলিয়া আর খাটল দলিত নাই তো আইজ ওয়াজ কমন ভরে গেছে আর নবীজি বলেছেন তোমার যখন এগুলো শেষ হয়ে যায় সালাম ফিরানোর আগে এই চারটা বিষয় থেকে পানা চাও এজন্য সালাম ফিরানোর আগে সকল নামাজে আপনারা এই দোয়াটা পড়বেন কত সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই দোয়াটা কার কার মুখস্থ আছে লাস্টে
না 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 ওই যে যখন হেই করেনি যায় আমরা যখন স্কুল ও মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ছি কিছু কিছু হুজুর দেখতাম জিগাইতা বা কিছু কিছু স্যার এ বুঝছনি বলে ওই বুঝছি কিছু কিছু স্যার হল বড় বেজুইতা কিতাব উচ্চ হোক আসা না নিলা ইতা সারার হুজুর হলাইলে কিন্তু ক্লাসের সব স্টুডেন্ট হল বড় বেফানা হয়ে যান হান্তাজি কইও না বুঝছি 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 কইলো কিন্তু বিপদ আছে এর লাগি দেখা যায় যে 30 মিনিটের ক্লাস 29 মিনিট কই বুঝছি না আর লাস্টের মিনিটও গিয়া কই বুঝছি বুঝিলা যে এই সময় তার রূপানি লাগতো যাই হোক আপনারা যারা ফারুন না এই দোয়াটা দয়া করি সবে হিকিলিবা ফারতা না ইনশাআল্লাহ কত সুন্দর দোয়া নবীজি শিখালেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও বলেন আমিন তিন নাম্বার আমল হলো সূরা আল কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবেন মুসলিম শরীফে হাদিস এসেছে নবীজি বলেছেন মান হাফিযা 10 আয়াত মিন আউয়াল সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দি সূরাতু আল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আপনারা যে ব্রেইন আপনারা চাইলে 10 আয়াত মুখস্থ করা এটা ব্যাপারও নাই কথা নাই ইনশাআল্লাহ প্রতিদিনে হায়াতি বুকা তাহলে 10 দিনে ওই যে কত কোন সূরার কথা কইছি সূরা কাহাফ ফয়লার 10 আয়াত আর নাইলে না ফললে মাদত ফারবানি ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার লাগে কটা আমল কইছি ইনশাআল্লাহ ও তিনটা আমল করব আর দুনিয়ার যত দাজ্জালিও ফিতনা আছে এটা থেকে বাচ্চা নিজের ঈমান রে হেফাজত কর বাইন মাসাল্লাহ বাইন মাস নেন নি ওয়াইস না ও উদাহরণ আই কাজ বুত খামে লাগব বাইন মাস তাকে গুনা না ফেখর ভিতরে উড়ো তাতে আমি হক দিন আব্বা আমারে না হইয়া বস গিয়া লুকাইয়া গাতা গুতা বিলো হামাইয়া মাস করছি বাই মাছ কই দেখে আমিও গেছি আপনারা দেখবা পরিষ্কার ফানির থাকে ফুটি মাছ বেদা মাছ হ্যাঁ আরো কিতা গীতি মাছ আছে ট্যাংরা মাছ অতা মাছ হতা মাছ দেখো ফানির মাঝে থাকে কিন্তু হলের মাঝে তৈলে তার গোত্রের মাঝে কিছু ফেকের মাঝেও দেখা এই বাই মাছ তাকেও ফেকর ভিতরে আর ফেকর ভিতরে থেকে টাইম না বাইরে আনলে দেখা যায় তার মধ্যে কোনো ফেকু না একবারে পরিষ্কার হলত্ব রাখবা হ্যাঁ আপনি আমি যে সমাজও বাস করি এই সমাজ নষ্টামি নোংরামি অসভ্যতা আর ফিতনা দিয়া ভরা বাইমাস ফেকর ভিতরে থাকলো হেজলা হয় পরিষ্কার থাকে আমি আপনি বাইমাসল লাগানো এই সমাজের নষ্টামি নোংরামি অসভ্যতামি ফিতনাপূর্ণ সমাজও বাস করলো কোনো ফিতনা আমার শরীরে লাগতো না আমারে ভাইতো না ওলা আল্লাহরে ডরাইয়া আমরা মাহদির অনুসারী হইয়া জীবন পরিচালনা করব আমরা ফারমো ইনশাআল্লাহ মোবাইল আতো লইলো উঙ্কো ফিতনা ইউটিউবও আমাইছন ওয়াজ একটা হুনতা হিবাই উফলে দি ওয়াক চলেন তোলে দি আইচ্ছে বোঝার উত্তর কিতা তা আমি হবাই চাইতাম নি নবীজি কইছেন লা তুতবিউন নাযরাতান নাযরা সৌকর দৃষ্টি যাওয়ার বাদে মাদরবার আবার দিও না ফিরাইয়া আনো ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা ফয়লাটা তোমার মাদরটা শয়তানর ফয়লাটা ক্ষমার যোগ্য মাদরটা আর ক্ষমা করতে না এটা হুন্না আবার জয়েন ভাগ্য কয় না আই হুজুরের বোধ ফজিলত পূর্ণ হাদিস উচ্চ ফয়লা আবার সাওয়াজে হইতো জাগে তো সপ্তাহ ফয়লা বার না রে ভাই এটা হইছে অনিচ্ছাকৃত আমার ইচ্ছা আছিল না যেমন মোবাইলে অঙ্ক কিছু অ্যাপস বার হয়েছে যেমন ইমো এটার নাম দেখছি স্বামী বিদেশ ঠিক আছে নি কথা কারণ স্বামী বিদেশ দিলে আইও এখানে কিছু কিছু দেশে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ এখন বেঠিনতে তারা জামায়াতের লোকে যোগাযোগ করার লাগে এখন যখন প্লে স্টোরে গিয়া খালে এখন স্বামী বিদেশ গুগল বয়স কোন না লেখন লড়ালো কি মাই হয় হাসা তো আপনি অঙ্ক দেখো কা স্বামী বিদেশ আপনার বাবি রে ভাই বাপরে তো দেখুন দুবাই না গুণালো হই না আসাও আনি কাতান নি জিনা আসি আমরা হকল তো মাশাআল্লাহ তো আরেকটা আছে কিতা শেয়ার ইট ও ইমো আর শেয়ার ইট এটা দেখবা খোলাও যায় না এর লাগি আমার জন্য এটা তো আমি রাখি না আনইনস্টল করি না খুললে বসে থাকতো না বুঝছেন কথা
কিতা যুবক ভাই এখন ঠিক কইছ নি ইতা দাজ্জালিও ফিতনা আমরা রে সৌকর জিনা হরাইবার লাগি দাজ্জালর সন্তান হলো তা তো আমি আপনাদের জন্য সতর্ক থাকি আমরার সৌক দিয়া সৌকর জিনা খান্দি খানর জিনা করতাম না বাই মাসল্লা খান হইছিল যত অপসংস্কৃতি ফিতনা সমাজ তাকক না কেন কোনটাই আমারে শয়তনা ডরত না আমি আল্লাহরে ডরাইয়া পাক্কা ইমানদার হইয়া জীবন পরিচালনা করব হারমোনি আল্লাহ সবরে তৌফিক দিতা আজকে ইমাম মাহদির আগমন দাজ্জালের আগমন দাজ্জালের পরিণতি হইয়া এর বাদে আজ আমরা সিদ্ধান্ত লইলিছি আমরা সব ইমাম মাহদির সৈনিক হইব ইমাম মাহদির অনুসারে হইয়া বাসম আল্লাহ আমরা সবরে কবুল করুকা হোকা আমিন ইমাম মাহদি কোন সময়ে দুনিয়াতে আসবেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায় আখেরি জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম কে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি আখেরি জামানায় আসবেন শেষ জামানায় আসবেন সবাই বলেন তো দেখি এখন আমরা আছি কোন জামানায় শেষ জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন এখন আসুন ইমাম মাহদি কোন বংশে আসবেন এটা কি আমাদের শিমুলিয়া কাঁঠালতলিয়ার বড় লেখার কোন খান বা চৌধুরী বংশে নাকি আরো জোরে বলেন তাহলে ইমাম মাহদি কোন বংশ থেকে আসবেন আল্লাহর হাবিব সেটা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদের ভিতরে আবু দাউদ ইবনে মাজার ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিয়ু মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতেমা নবীজি বলেছেন আমার আহলে বাইত আমার পরিবারের আমার কলিজার টুকরামে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে ইমাম মাহদি হবেন যিনি ফাতেমি বংশের নবীজির বংশের হবেন তিনি এবার আসুন ইমাম মাহদি আলাইহিস সালামের নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবাতাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি নবীজি বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে আমারই বংশের এক লোক দুনিয়াতে এসে রাজত্ব নেতৃত্ব না দেয় তার পরিচয় হলো আল্লাহর হাবিব বলেছেন ইউআতি উসমুহু উসমি ওয়াসমা আবি হিসমা আবি তার নাম হলো আমার নামে তার বাবার নাম হলো আমার বাবার নামে নবীজি বলেছেন আমার নাম হলো মুহাম্মদ ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে শেষ জামানায় ইমাম মাহদি হয়ে যার আগমন ঘটবে তার আসল নাম তার মূল নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ বিন নাম্বার 4 চার নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য চেহারা সুরত কেমন হবে আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন আজলাল জাবহা ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট তার এই কপাল হবে উজ্জ্বল প্রশস্ত আপনাল আনফ নাকটা হবে লম্বা অন্য রেওয়ায়েতে এসেছে তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলদের চেহারা সুরত ছিল সুন্দর এবং আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা যদি কালো হয় দেখবেন আল্লাহ ভীরতার কারণে তাদের চেহারা একটা আলো আছে না নাই যে মানুষগুলো গুনাহগার যে মানুষগুলো 24 ঘন্টা গুনাহরত পাপরত তাদের চেহারার মধ্যে গুনাহের একটা চিহ্ন ফুটে ওঠে চেহারার দিকে দেখলেই বোঝা যায় লোকটা চোর ডাকাত কিংবা লুচ্চার বদমাশ দেখবেন একজন ইমাম সাহেব আমার ভাই বেতন পান মাত্র 10,000-12,000 টাকা
এসি গাড়ি নাই এসি বাড়িও নাই কিন্তু দেখবেন আমার ভাই যখন পোশাক পরে পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন সূরতের মধ্যে দেখবেন একটা নূর নূর ভাব দেখা যায় অনেক মানুষের চেহারা কালো নামাজি মানুষ তাকওয়াবান মানুষ আপনি দেখবেন তার চেহারার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব আসে আর দেখবেন কিছু মানুষ আছে এসি গাড়িতে চড়ে এসি বাড়িতে থাকে টাকার অভাব নাই পয়সার অভাব নাই কিন্তু যখন রাস্তাঘাটে হাঁটে তার চেহারা দেখলে মনে হয় চেহারাটা দেখতে চোরের মতো লাগে কেন চোরের মতো লাগে কারণ খায় তো মাংসের মাল চুরি করে টিন চুরি গম চুরি রোডের জায়গায় বাস ঢুকানো মানুষের হক নষ্ট করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় অপকর্ম করা তার অভ্যাস এই জন্য গুনাহের চিহ্ন গুনাহের আলামত তার চেহারার মধ্যে আছে না নাই ইমাম মাহদি আলাইহিস সালামের চেহারা সূরত বড় সুন্দর হবে চেহারার দিকে তাকালে মায়া মায়া ভাব চেহারার মধ্যে একটা নূরানি ভাব থাকবে তার চেহারা সূরতকে যিনি সুন্দর বানিয়ে দিবেন জোরে বলে তিনি কি আরো জোরে বলেন তিনি কি পাঁচ নম্বর ইমাম মাহদি আলাইহিস সালাম কোন সময় পৃথিবীতে আসবেন কোন পরিস্থিতিতে তার আগমন ঘটবে সেটা এবার শুনেন আল্লাহর হাবিব বলেছেন হাইনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা গোটা পৃথিবী যখন অন্যায় অত্যাচার জুলুমে কানায় কানায় ভরে যাবে গোটা পৃথিবীর চতুর্দিকে যখন অন্যায় অত্যাচারে ভরে যাবে তখন মুসলমানদেরকে এই সংকটাপন্ন মুহূর্ত থেকে সংকট থেকে উদ্ধারের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ তাহলে হাদিস থেকে বোঝা গেল ইমাম মাহদি আসবেন জুলুমে ভরা দুনিয়ায় এখন আপনি সমাজের চারপাশে তাকিয়ে দেখেন জুলুম আছে না নাই আদালত পাড়ায় গিয়ে দেখেন বিনা অপরাধে অনেক টুপিওয়ালা দাঁড়িয়ালা আলেম মাসের মধ্যে বেশিরভাগ দিন হাজিরা দিতে দিতে তার দম যায় চোর ডাকাতেরা কি সুন্দর রাস্তাঘাটে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় কোরআন হাদিসের কর্মীরা তারা জেলখানায় কিংবা আদালতের বারান্দায় যাওয়া আসা করতে করতেই জীবন শেষ শিক্ষা ব্যবস্থার ভেতরেও জুলুম আর জুলুম জোর করে আজ যেন অশিক্ষা কুশিক্ষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা আমরা ঠিক মতো কথা বলতে পারি না কথা বলার স্বাধীনতা নাই চলাফেরারও স্বাধীনতা নাই গোটা পৃথিবীর দিকে তাকালে মনে হয় জুলুমে জুলুমে অত্যাচারে অত্যাচারে গোটা দুনিয়াটা যেন আজ কানায় কানায় ভরে যাচ্ছে অবর লেখার মুসলমানরা ফ্রাস্ট্রেট হবেন না হতাশ হবেন না কারণ সামনের দিন দুর্দিন নয় সামনের দিন হলো সুদিন এগুলো আমাদের করা ভবিষ্যৎবাণী নয় এই ভবিষ্যৎবাণীগুলো করেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী কারণ জুলুমে ভরা এই পৃথিবীতে এসে আমাদেরকে এই সংকট থেকে বের করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম ইনশাআল্লাহ নাম্বার সিক্স ইমাম মাহদি আসলেন আসার পরে পৃথিবীর পরিস্থিতি কেমন হবে নবীজি বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরে গোটা দুনিয়ার পরিস্থিতি বদলে যাবে দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে কেমনটা পরিবর্তন হবে নবীজি বলেছেন ইয়ামলাউল আরদা কিসসান ওয়া আদলান কামা বলি আব্দুল মাওয়া জাওরা তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেভাবে অন্যায় আর জুলুম ছিল অন্যায় আর জুলুমের শেকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন সুবহানাল্লাহ তার শাসনামলে গোটা দুনিয়ায় এত বরকত নেমে আসবে আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ছ তার শাসনামলে আল্লাহর তরফ থেকে এমন রহমত আসবে আসমান থেকে রহমতের বাড়ি ধারা নাজিল হবে রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফসল উদ্গত হবে ফসলের সমারোহে গোটা মাঠকে যিনি ভরে দিবেন জোরে বলেন তিনি কি কোনো খাদ্য ঘাটতি থাকবে না অভাব নাই অনটন নাই মানুষের ঘরে খাবার দাবারের অভাব থাকবে না এখন তো আলুর দাম পেঁয়াজের দাম শুনলে মানুষের প্রেশার বেড়ে যায়
পণ্য দ্রব্য খাদ্য দ্রব্যের এত দাম, অনেক মানুষ ঠিক মতো বাজারও করতে পারে না। এই অভাব অনটন ইমাম মাহদির সময়ে থাকবে না, কারণ ইমাম মাহদির সরকার যিনি হবেন, ইমাম মাহদির সরকারের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, সিন্ডিকেটওয়ালা দুর্নীতিওয়ালা কোনো চোর আর বাটপার সেখানে থাকবে। তার শাসনামলের বৈশিষ্ট্যটা কেমন হবে? নবীজি বলেছেন, ইয়াতিল মালা সিহাহান, তিনি সুষম বণ্টন নীতি চালু করে দিবেন একটা সমাজ সভ্যতা বা রাষ্ট্রের উন্নতির জন্য। সুষম বণ্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার গোটা দেশ আপনি সফর করে দেখেন, আমার দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো যদি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাই, আর যদি নেতৃত্বের জায়গায় সুষম বণ্টন নীতি কায়েম করা নেতৃত্ব পয়দা হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম এই দেশে কোনো অভাব থাকবে না। সম্পদের তো এই দেশে কোনো অভাব নাই। এই যে আমাদের সিলেটের দিকে তাকিয়ে দেখেন, ভোলাগঞ্জে আর জাফলংয়ে গিয়ে দেখেন এত পাথর, সারা দেশের 70% পাথর এখান থেকে সরবরাহ হয়। আমাদের সিলেটে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে গ্যাসের খনি। আমাদের এই মৌলভীবাজারে আসলে দেখা যায় এখানে আছে চায়ের খনি, আগর আর আতর আছে না নাই। চট্টগ্রামে গিয়ে দেখেন সাগরের এত মাছ, এত নিয়ামত, লবণের চাষ মহেশখালীতে আছে পার। আপনি উত্তরবঙ্গ যান, জয়পুর হাটে গিয়ে দেখবেন আলু আর আলু, উত্তরবঙ্গের ফসলের মাঠ ফাঁকা নাই। এত ফসল, শীতকালীন সবজি, ধান আর ধান, কোনো কিছুর অভাব নাই। এই দেশে এত নিয়ামত থাকার পরেও এত অভাব কেন? এর কারণ হলো এই দেশে যেমন আছে সম্পদের খনি, এগুলো লুটপাট করে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর আর ডাকাত গুলো যখনই সুযোগ পায় তখন দেখা যায় জনগণের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। শুধু তাই নয়, তার হাবি গোষ্ঠী অকুলটে খাওয়া আরম্ভ করবে, তার বাই বাতিজা তার বান্না কুলুকু বাকি নাই, অকুলটে মিল্লাটি ভাবে। আমার কথা বেজান নেই আপনারা, যেটা হই না আমি তা মনে হয় মিশা নানি, তার বাইর ঘরের বাই, তার হালাল ঘরের বোনের ঘরের বাতিজা ঘর হগু ডিভা দেয়, ডিভা দিতে দিতে মানুষের অবস্থা খারাপ। সুরর ঘরের সুর হলে এত চুরি করো, সুযোগ ভাইলে আস্তে দেশ চুরি করে ফেলাইল। আমার কথায় বেজান নেই আপনারা। সুষম বণ্টন নীতি থাকলে অভাব থাকে। আহারে আহা, আরক রাষ্ট্রর প্রতিনিধি কলাইছেন, অর্ধ দুনিয়ায় শাসকর লোকে দেখা করতা, নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ঘুমাইতা শুনতেন গাছর তোলে, গাছর ছায়া কিতা কইরা, তোমরা প্রেসিডেন্ট কোয়াই দেখা করতাম। এরা ভাবছে প্রেসিডেন্ট, আরে বাপরে বাপ, না জানি হয়স্তর নিরাপত্তা, আর যাইতে হইলে হয়টা জানি গেট মদিনার মানুষে কইরা, যাও গিয়া দেখো অমুক জায়গা গাছর ছায়ার তোলে, আর তুরা মেম্বার আর চেয়ারম্যান হয়ে গেলে, আরে ভাব কি যা ফাওয়া আছে না নাই, আর তুরা উফরিতে গেলে কিন্তু কইলাম তার ভাই বাদে যা হকলটে মিল্লা ডি আমার অংশ, ঠিক আছে নি কথা। ও এখানেও ঠিক, আমরা দাম যে কম, আমরা দেখা যায় ইলেকশনের সময় আমরা দাম আর কিতাও কইতাম কলতা কও জান না, কিরামান কাতিবিন তো আগে আছে দুইজনকে কতটা হিবাই বারে দিছে আর কত জানি, কারণ আল্লাহ জানে। আমরা যে খাইতাম আপনি কই রাখুন খাওয়ারও সুযোগ নাই, কারণ উনকু দিনের খাম রাইত হইছে, মানুষও রিটায়ার্ড আছে, কথা ঠিক আছে না নি, উনকর খাওয়াও লাগে না। উনকু দেখা যায় মাঝে মাঝে দুই তিন সিঁড়ি আগর মানুষ ইদিন জিতা হইছে, ইদর দিন ইদর দিন লাগে, কথা বুঝা জাননি। একবার আমার বাপও জিতা হয়ে গেছিল, আমি কে ভাইছি না আমাদের ঢুকাইয়া। বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম সুষম বণ্টন নীতি কায়েম করবেন, তার আশেপাশের লোকেরা কেউ চুরি চামারি করবে না। সুষম বণ্টন নীতি থাকার কারণে তার শাসনামলে গোটা দুনিয়াতে বরকত দিয়ে তিনি ভরে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? সাত নম্বর ইমাম মাহদী আলাইহিস সালাম
তিনি কোন একটা নির্দিষ্ট জনপদ নয় গোটা পৃথিবী তিনি শাসন করবেন আর গোটা পৃথিবী শাসনের জন্য এই ক্ষমতা লাভের জন্য তিনি কখনো অনশন করবেন না হরতাল অবরোধ বা কোন ধরনের আন্দোলন করবেন না আল্লাহর হাবিব বলেছেন ইউসনিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহ তাকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে আল্লাহ যদি চান কাউকে ক্ষমতায় বসাতে আল্লাহ পারেন কি পারেন না এই কথা কইলো বেজাল তখন আশেপাশে অনেক হইতে ঠিক আছে আল্লাহ আমরা রুবাইছো আপনার দয়া আল্লাহর উপরে একদিন এক যে দলিল তো হয় দেখছনি আল্লাহ কইছেন বলে কিতা হয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমরা তাকে বড় ওয়াজ হেও জানে হয় তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা হয় দেখছনি আল্লাহ কুরআন কইছেন বলে কিতা কইছেন হয় আল্লাহ কইছেন আল্লাহ যারে সাইন তারতে ক্ষমতা দেন যারে সাইন আল্লাহ ক্ষমতা দেন না নামায়া দেন তে আমরারে আল্লাহই দিছেন তা আমি মাঝে মাঝে কই কুরআনর এ হায়াতর আগের অংশ কইলাই মাদের অংশ কইলাই আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন যাকে চান তাকে বেইজ্জত করেন এবার তাকে বললাম বলো এত তাফসীর যে জানো ক্ষমতার সাথে ইজ্জত আর বেজ্জতের সম্পর্কটা এই আয়াতে কেন একসাথে বলা হয়েছে এখন কিছু বলে না বললাম কোরআনের তাফসীর বুঝতে হলে কোরআনের ছাত্র হওয়া লাগে নইলে বোঝা যায় না তার মানে হলো এই আয়াতের ব্যাখ্যা হলো ক্ষমতায় থাকলেই ইজ্জত পাওয়া যায় না মাঝে মাঝে ক্ষমতায় না থেকেও সেই মানুষেরা ইজ্জত পায় মাঝে মাঝে ক্ষমতায় থেকেও মানুষ ইজ্জত পায় না উদাহরণ আছে যেমন ফেরাউন ক্ষমতায় থেকে ইজ্জত পায় এবার বহু মানুষ ক্ষমতায় নাই কিন্তু এলাকার মানুষ তাকে ভালোবাসে দেখবেন অনেক মানুষ ক্ষমতায় আছে এরপরেও দেখবেন এলাকার মানুষ সামনে পাইলে ঠেকায় পরে সালাম দেয় ফিসে গিয়া তার মনে যেত কথা খালি দেয় তোরে সুযোগ যদি ভাইতাম রে তোরে সিরাস ডলদি খালি পাই দিলাম কিন্তু আমি আশা কইরাম না মিশা কইরাম আর কিছু মানুষের কোনটা গুণায় দেখা যায় মানুষের দিল তাকে মহব্বত করে ইলা আছে না নাই আর ক্ষমতার থাকলেও যে ইজ্জত হওয়া যায় না এটার বাস্তব উদাহরণ হইল ও যে থাকলা এগুলো আছে মনে আছে নি আপনার এ ক্ষমতার থাকে মানুষে তারে যা গালি গালাজ করছে এখন ইসলাম থাকতো নাই হোক কাছে তার মন্ত্রিত্ব কয়লা গেছে মন্ত্রিত্ব মানে দলের টিকিটও গেছে এর মানে তার বান্ধবীর লোকে মিলা যা দয়ে কি একসাথে মার্কা লইছে মানে দয়ে কু ট্রাক রাস্তা থেকে খাবা হয়ে গেছে পাগলার পাগলা কিতারে ইসলাম তো এবার হইছে বাংলাদেশও ইসলাম থাকবো এটা ওলি আউলিয়ার দেশ পীর মাসায় গোলামা মাসায় কর দেশ এটা সব ইসলাম আছে ইসলাম আছে ইসলাম থাকবো তোল্লা খান পাগল ছাগল কোনো কিছু থাকতো না আমার কথা বেজার হয়ে যায় না মাঝে মাঝে তোরা মার টেঙ্গা টেঙ্গা হয়ে যায় না তবে আমার মুখ কেন আমার টেঙ্গা না মুখ কেন দেখ না হাসি আসে না সবসময় আপনারা কষ্ট হয়ে যাননি ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ কয় রাতে ক্ষমতার মালিক বানাবেন আরো জোরে হোকা আপনারা কিন্তু মনে মনে শরীফা নেই আওয়াজ দেখে শরীফ আল্লাহ আওয়াজ শরীফ আল্লাহ কেন লাগবে ইজাত শয়তানি কিতাব আসা বল আপনারা শুনছেন নি অঙ্ক শরীফ থাকি ইবলিস এখন আমি আর শয়তানি করে কিতাব আমি আমি এই এমন শয়তান হইছেন মুন্নারে বানাইলাই মুন্নি শরীফরে বানাইলাই আর হওয়ায় মুরগি সুরারে গিয়া কয় এটা ঠিক আছে আমরা দেশ আছে না নি তার নাম কি তা ও তো ঠিক আছে চারি আর কবি তো যেমন কুকুর তেমন মুগুল লাগে হে যখন ই ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তৃতা দিছে তখন আমি পাথর দিন কইছিলাম যে আসলে কবির তোর উচিত তোর বহুরে খাওয়া দেখো বউ এত বছর তোমার লগে সংসার করলাম আমি তোমার কবির এতদিন কবি হইল কোথায় কি মনে মনে তোমার কবির মনে মনে কবির আর না কবরি হইয়া দেখ তোর বউ কি তা করে তোর বউ তোরে মালা জুতা দি নাই বাথরুম থাকি আইন না টাট্টি থাকি আইন না হল জুতা দি তোরে বিজয় ঠিক আছে নি কথা কি জাত শয়তানি আল্লাহ ইতা শয়তানি থাকি জাতির মানুষের হেফাজত করুকা নাম্বার এইট আট নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালাম কোথায় তার আত্মপ্রকাশ ঘটবে আর কোন জায়গায় মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে
নবীজি বলেছেন কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামিন এবং হাজারে আসওয়াদের মাঝখানে তওয়াফরত অবস্থায় লোকেরা তাকে চিনে ফেলবে অন্য বর্ণনা এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থাকবে সেই মেঘমালার উপর থেকে অদৃশ্য আওয়াজ আসবে এইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী তার হাতে বায়াত গ্রহণ করো আল্লাহু আকবার কাবার চত্বরে যত মানুষ তখন তওয়াফরত অবস্থায় থাকবে তার আশেপাশে সবাই হুমড়ি খেয়ে যাবে সুবহানাল্লাহ সবাই এসে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে থাকবে এই খবর কাবা শরীফের বাহিরে ও চলে যাবে তিনি যখন কাবার চত্বরে থাকবেন এই অবস্থায় মাহদি বিরোধী লোকেরা ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল সেনাবাহিনী পাঠাবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত আমি বড় আশ্চর্য হয়ে যাই কাবা ঘরে আস্থিত থাকা সেই ব্যক্তির দিকে ফায়ো বাত ইলাইহি বাতন যখন তাকে হত্যার জন্য এক সেনাবাহিনী প্রেরণ করা হবে فَإِذَا كَانُوا بِبَيْدَاءِ مِنَ الْأَرْضِ خُسِفَ بِهِمْ সেই দল যখন তাকে হত্যা করার জন্য রওনা করবে বাইদা নামক উপত্যকায় যাওয়ার পরে গোটা সৈন্যবাহিনীকে মাটির তলায় যিনি ঘেরে দিবেন তিনি কে আল্লাহ এখান থেকে আপনারা বোঝার চেষ্টা করেন আসল মাহদি আর নকল মাহদি চিনবেন কেমনে দুনিয়াতে এই পর্যন্ত মোট 30 জন ব্যক্তি নিজেকে মাহদি বলে দাবি করেছে আসল আর নকল বুঝবেন কেমনে তখন তো গুগল শরীফ আছে ওই গুগল শরীফ আছে না নি যেসা তা গুগলও মারলে গুগল তো বিরাট বড় লাইব্রেরি হক কথা হইয়া দাও গুগলও হামাইলে দেখবা সর্বশেষ দুনিয়ায় যে মানুষে তারে মাহদি হইয়া দাবি করছে তার নাম হইল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি কত সালে 1980 সালে মাতুকা 1980 সৌদি গভর্নমেন্টে তখন একটা ফোর্স পাঠাইছে রে মারাল লাগি ফোর্সে গিয়া তার বুকুর মাঝে গুলি চালায় সে জাজরা করে ফেলাই দিচ্ছে আর আল্লাহর রসূলে কইরা আসল মাহদি যে টাইমতে হত্যা করে মারাল লাগি খান্দা তুই হলি তার তাই খালি রওনা দিবানি এই যে হাদিস বাইদা নামক উপত্যকা হইছে অন হাজির হইলে তার হাবি কুষ্টি হক করতে মাটির তলাত গাইরা তুই কাকে আল্লাহ আল্লাহু আকবার কইতা নাই আল্লাহ আরো জোরে হোক আল্লাহু আকবার ইমাম মাহদি আলাইহিস সালাম আর খান্দা খাসায় যাওয়ার মতো কোনো ফাওয়ার দুনিয়ার কেউ নাই মাতুকা নাই বন্দুকের গুলি তার বাদে রকেট বোমা মিসাইল পারমাণবিক অস্ত্র কোনটা দিয়ে কোনো খামে আইতো না আমি জিনিসটা খা আল্লাহ জিনিস খা আল্লাহ মানুষের জিনিস দিয়ে আল্লাহর জিনিস শেষ করা যায় না মাতুকা কি না নাম্বার 9 নয় নাম্বার ইমাম মাহদি আগমনের খবর যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে যাবে পূর্ব দিকের কিছু দেশ আছে বর্তমান কাজাখস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান এই অঞ্চল থেকে লোকেরা আগে ছুটে যাবে কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জীবদ্দশায় ইমাম মাহদি আগমনের খবর পেয়ে যাও فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ ইমাম মাহদি আগমনের সংবাদ যদি পেয়ে যাও বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদিরই তোমরা সৈন্য হয়ে যাও আপনারা যদি জীবিত অবস্থায় ইমাম মাহদি আগমনের খবর পান ইমাম মাহদির সৈন্য হতে সবাই রাজি আছেন তো কারা কারা রাজি একটু হাত তুলে দেখান এইবার গলা তো বড় ডাট বুঝা যায় ইমাম মাহদির খুব খান্দা খাসার মানুষ আপনারা আশ্রা করে গলা ঠিক আছে না নে ওখানে তো কইরা আমার বাইর গলার আওয়াজ শুনে বুঝা দাদে ইমাম মাহদির খুব খান্দা খাসার লোক আল্লাহ কবুল করুক কা আমি কিতা সিনেটি মাতলে আপনারা বেজান নেই
মাসো দুই একদিন সুযোগ ভাই শুধু খামন লাগাইলে তো গড়া লাগে যায় আর মাঝে মাঝে কই মাননি আপনারা খুলনা রাজশাহী হতা ননসিরেটি মানছে ওটা ইউটিউবও হলো না কই আপনারা ভাষা যে মজা আমিও চিন্তা করলাম সুযোগ দিয়ে তো সিলেটি উজরে ভাইছি আমরা ভাষাও সারা বাংলাদেশও ছড়াইয়া দেই ঠিক আছে রে কথা মানছো দুরাই গোগা না আমরা ঠিক আছে রে কথা আপনারা কষ্ট হন নি কষ্ট হইতো কানে ওয়াজ হরি আমি কষ্ট আপনারা হইতো নাম্বার 10 10 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে কত বছর রাজত্ব করবেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবাসিন এই দুনিয়াতে তিনি 7 বছর রাজত্ব করবেন শুনেন মনোযোগ দিয়ে শুনেন আজকে অনেক দারুণ শিক্ষণীয় কিসা আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ তাহলে আশাইবার লাগে কিচ্ছা নাই বহুত শিক্ষা আছে ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে এখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই এখন তো দুনিয়ায় দাজ্জালের রূহানি সন্তানরা মুসলমানদের বিরুদ্ধে জামান চাই তাই বলে ইমাম মাহদী আসার পরে দুনিয়ার মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে দাজ্জালের রূহানি সন্তানরা এবং ইবলিসের মরিদরা মুসলমানদের সামনে কথা বলার সাহস আর পাবে ইমাম মাহদী আলাইহিস সালামের জামানায় গোটা দুনিয়ায় সুশাসন বরকত রহমতে ভরে যাবে তার শাসন আমলের একদম শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য ঈমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ করবে মাসিহুদ দাজ্জাল মাসিহুদ নাম হুনচন্নি আপনারা তার আমরা খালি তার নাম জানি দাজ্জাল ইকান তার ছোট নাম নিক নেম তার পুরা আস্তা নাম হইল মাসিহুদ মাসিহুদ দাজ্জাল দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে নবীজি বলেছেন দুনিয়ার সবচাইতে বড় এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা আল্লাহ নবী বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ ওয়াকাদ আনদারা উম্মাতাহুল আওয়ারুল কাযাব নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই আমাদের সকলের পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আগের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার সকল পয়গম্বর তথা নবী এবং রাসূলগণ তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহর নবী বলেছেন ও আমার উম্মত শোনো তোমরা হচ্ছ অন্যান্য সকল উম্মতের চেয়ে অত্যন্ত সৌভাগ্যবান এর কারণ হলো অন্যান্য সকল নবী আর রাসূলগণ শুধু তাদের উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন কিন্তু দাজ্জালের চেহারা সুরত কেমন হবে তার কাজকারবার কেমন হবে কখন আসবে কোথায় থাকবে কতদিন থাকবে কি করবে কোথায় যাবে না ডিটেইলস তথ্য কোনো নবী তার উম্মতকে জানান নাই কিন্তু আমার উম্মত যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যায় এজন্য আল্লাহ আমার মাধ্যমে দাজ্জালের ডিটেইলস বর্ণনা উম্মতকে জানিয়ে দিয়েছে এটা আমাদের জন্য নিয়ামত পড়েন আলহামদুলিল্লাহ এই যে তার নাম মাসিহুদ দাজ্জাল তার নামের অর্থ কি আমরা জেনে নেই তার নামের প্রথম অংশ হলো মাসিহ প্রথম অংশ অভিধান ব্যাখ্যাগণ বলেছেন মাসিহ শব্দটি মাসহন মূল ধাতু থেকে নিষ্পন্ন এর অর্থ হলো মুছে দেওয়া এর অর্থ হলো মুছে দেওয়া এই যে আমরা অজু করি অজু করার সময় আমরা সকল অঙ্গ ধৌত করলেও একটা অঙ্গ আমরা মাসেহ করি কি মাসেহ করি জোরে বলেন মাসেহ মানে মুছে দেওয়া আবার একজন নবীর উপাধি হলো মাসিহ মাসিহ ইবন মুসা নয় মাসিহ মাসিহ ইবন মারিয়াম মাসিহ ইবন ঈসা নবীকে মাসিহ বলা হয় কেন কারণ হলো ঈসা নবীর তো অনেক মুজিজা ছিল তার মধ্যে একটা মুজিজা হলো তিনি তার হাত দিয়ে যখন কোনো কুষ্ঠরোগীর গা মুছে দিতেন আল্লাহ ওই রোগীর কুষ্ঠরোগকে ভালো করে দিতেন মুখে ঠাটা পড়ছেনি বাকি রাখুন সুবহানাল্লাহ মুখে দিয়ে বারোয় না নাই ঈসা আলাইহিস সালাম
তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চক্ষুকে মুছে দিতেন আল্লাহ ওই ব্যক্তির চোখের আলো ফিরিয়ে দিতেন সুবহানাল্লাহ এজন্য তাকে বলা হয় মাসিহ আর আপনারা কইবা হুজুর দাজ্জাল হে কি হে কোন জাতের মাসিহ হে কি তা হেরে মুছে উচ্চ দেইনি না হে মুছে না হে নিজেও মুসা তার কিতাব মুসা তার একটা সুক একবারে সামরার নিচে দেওয়া মানে মুসা এই সুক তার নাই অন্ধ খানা দাজ্জাল দাজ্জাল হইব মিস্টার খানা মাতুকা দাজ্জাল হইব মিস্টার খানা ইখান হইব নে তুরা আপনার অপেক্ষা করাল কোন আমার ভাই খুব ভালো মানুষ দুই দরজা তাই না নিছেন তাই না নিছেন আল্লাহ তানুর হাবি গুষ্টি হল লাগি জান্নাতর হল দুয়ার কুল্লা দুকা রাগ করছেন না আমার ভাই বড় দিলওয়ালা মানুষ একবার দিয়া লাস্টে আবার দিছেন তানুর কোন টেকনিক আছে আপনারা হলেন আবু দয়ম বুঝছি তাই ফয়লার খাবলাও মরছেন শেষর খাবলাও মরছেন আমার বাইর সৎকা আল্লাহ কবুল করুন দিল বড় আছে তো দিল বড় আছে আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যর পরিধি আরো বাড়াই দিও কা তাই দিছেন কত 60 60 120 আল্লাহ 120 কোটি রেখার মালিক বানাই দিও আমিন এটা মানুষের আল্লাহ টাকা দিলেও লাভ কেনে লাভ অঙ্ক দিছেন না 120 120 হাজার এটা মানুষের আল্লাহ টাকা দিলে সামনে দিয়া ফলাই দিবা 120 লাখ আরো দিলে আল্লাহ দিলাইবে 120 কোটি না কিতাব হিসাব ইনশাআল্লাহ কোন জায়গা দাসলা মনে আছে মাসিহ শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে বিচরণকারী দাজ্জালকে মাসিহ বলা হয় এই কারণে দুনিয়ার নির্দিষ্ট কিছু জায়গা কোন কোন জায়গা সেটা একটু পরে আলোচনায় আসবে নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত গোটা দুনিয়ায় সে দ্রুততার সাথে ছুটে বেড়াবে আর মানুষের ঈমান হারা করবে এজন্য তাকে আরবিতে বলা হয় মাসিহ তার নামের শেষ অংশ হলো দাজ্জাল অভিধান ব্যাত্তাগণ বলেছেন দাজ্জাল শব্দটি আদাজিলু মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে আর দাজ্জাল দাজলু থেকে এসেছে ইয়ানি আল খালত মানে হচ্ছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ ঘটানো ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটানো এই দাজ্জাল হবে সত্য মিথ্যার সংমিশ্রণকারী আবার দাজ্জাল শব্দের অর্থ হলো প্রতারক ধোঁকাবাজ ভণ্ড দাজ্জাল হবে মহাপ্রতারক ভণ্ড ধোঁকাবাজ এজন্য তার নাম হলো দাজ্জাল তাহলে মাসিহুদ দাজ্জালের পুরা নামের পুরা অর্থ হলো মহাভণ্ড মহাপ্রতারক মহা ধোঁকাবাজ কানা দাজ্জাল বুঝতে পেরেছেন আপনারা দাজ্জালের বারোটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরি কয়টা পরিচয় একটু আগে যে আমার ভাই হয়েছিল খফালত মানে ও তা হল তা ওনার ভিতরে আমাই যাব ইনশাআল্লাহ কষ্ট নেই নাম্বার ওয়ান এক নাম্বার জিন ভূত বা অন্য কোনো জাতি থেকে দাজ্জালের আগমন হবে না বরং দাজ্জাল হবে মানবীয় সুরতের মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে তবে দাজ্জাল হবে অস্বাভাবিক আকৃতির মানুষ দানব আকৃতির মানুষ আমাদের মতো সাধারণ আর স্বাভাবিক হবে না বিরাট আকৃতির দানব আকৃতির এবং ভয়ঙ্কর হবে এই দাজ্জাল কতটা ভয়ঙ্কর হবেন আল্লাহর হাবিব দুই নম্বরে বললেন আন্নাহু আওয়ার নবীজি বলেছেন আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইন উম্মত সাবধান হয়ে যাও দাজ্জালের চক্ষু হবে কানা সে হবে কানা দাজ্জাল এসে তোমাদেরকে বলবে সে হলো রব সে হলো খোদা জেনে রাখো তোমাদের রব অন্তরন আমাদের রব মানবীয় সকল দোষ ত্রুটি আর গুণাবলীর ঊর্ধ্বে তিনি এত সুন্দর কত সুন্দর আমরা জানি না দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হয় আসমান জমিন যদি এত সুন্দর হয় এগুলোকে যিনি সুন্দর করে বানিয়েছেন সুন্দরের সেই মহা কারিগর কত যে সুন্দর আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ তিন নম্বর নবীজি বলেছেন ইন্নাহু শাব্বুন কাতাত সে হবে অস্বাভাবিক আকৃতির এক মধ্যবয়সী যুবক চার নম্বরে নবীজি বলেছেন আন্নাহু আহমার
তার গায়ের চামড়া হবে লালচে ও ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে এসেছে শ্বেত বা শুভ্র চামড়ার অধিকারী সে হবে নাম্বার 5 পাঁচ নাম্বার হলো আন্নাহু জাদুশার অস্বাভাবিক কুকরানো চোল থাকবে অস্বাভাবিক রকমের কুকরা চোরের অধিকারী হবে এই দাজ্জাল ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফ ফা রা অথবা অন্য রেওয়ায়েতে এসেছে সরাসরি কাফিরি লেখা থাকবে দাজ্জালের কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে জোরে বলেন কয়টা কাফারা অথবা কাফিরি লেখা থাকবে নবীজি বলেছেন মুমিন যদি অশিক্ষিত হয় পড়ালেখা নাও জানে এর পরেও সে দাজ্জালের কপালে লেখা কাফির পড়তে পারবে স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উদয় হতে পারে যে ব্যক্তি পড়ালেখা জানে না সে কেমনে দাজ্জালের কপালে লেখা থাকা কাফির পড়বে পড়তে পারবে এই কারণে তার অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে ঈমানের নূর থাকার কারণে ওই মুমিন ব্যক্তির অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কি বেঈমান কাফির মুনাফিক আর দাজ্জালের অনুসারীরা তারা যতই উচ্চ শিক্ষিত হোক না কেন এই লেখা পড়তে পারবে না তার কারণ হলো তাদের অন্তরে তো ঈমানের নূর নাই অন্তরের মধ্যে ঈমানের নূর না থাকার কারণে তারা দাজ্জালের কপালে থাকা কাফির লেখা পড়তে পারবে তারপরে দাজ্জালের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন আফহাজ সে হবে বেটে অত্যন্ত বেটে প্রকৃতির যেটার আমরা হই বাটি দাজ্জাল হইব কি জাত আবার আল্লাহর রাসূলে হইরা আফহাজ ইখান দে সিলেটি ভাষায় কিতা কয় যে মুসলমানি হওয়ার বাদে খতনা করানোর বাদে ভয়তে দুইও ভাও যে ছড়াইয়া ছড়াইয়া আট ইতারে সিলেটি ভাষায় কিতা জানি কয় হউ আমার ভাইয়া কইছেন দাজ্জাল শেখাইয়া শেখাইয়া আট হে শেখাও রা হে কিতা আর যুবক ভাইয়া হলে আইছো না ওখানে অনেকে আছে যুবক সুস্থ মানুষ রাস্তাঘাটে আট মাস সময় সিনা টানাইয়া আর দুইও ভাও ছড়াইয়া দিয়া দাজ্জাল আল্লাহ খান দাজ্জালিও খাইদা শেখাইয়া শেখাইয়া ইলা কিছু ভয় না সেনানি আছে খবরদার ইলা আটা দাইতো নাই মুমিন ব্যক্তি যখন দুনিয়ার উপরে চলাফেরা করবে কেমনে করবে আল্লাহ সূরা ফুরকানে শিখিয়ে দিয়েছেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা যাদের চলাফেরায় কোনো অভদ্রতা পাওয়া যায় না কথাবার্তায় চলাফেরায় কোনো অভদ্রতার লেশমাত্র পাওয়া যায় না যারা ভদ্রতার সাথে বিচরণ করে এখনকার দিনে তো আদব কায়দা উঠে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম দেখেছি বড় ভাই বা এলাকার মুরব্বী চাচাদেরকে দেখলে আমরা রাস্তাঘাটে ভদ্রভাবে হেঁটে চলে যেতাম এখনকার সমাজ ধীরে ধীরে এত খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখা যায় মুরব্বী চাচা অথবা সিনিয়র বড় ভাইদের সামনেও যুবক যুবক ছেলেরা সিগারেটে আগুন ধরায় ধরায়া ফু দিয়ে দিয়ে ধোয়া উপরের দিয়ে উপরের দিকে উঠায় দেখে কত দূর গেছে অথবা দেখা যায় মাঝে মাঝে তার বয়সে বড় এমন ব্যক্তির গায়ের উপরেও সে সিগারেটের ধোয়া ছাড়ে এমন বেয়াদব ছেলে পেলে আছে না নাই রাস্তাঘাটে মুরব্বী দাঁড়িয়ে আছে দেখা যায় মোটর সাইকেল চালা যাওয়ার সময় ডিজে স্টাইলে ডানে এক কাত বামে এক কাত আর যদি ফুরিন্তরে দেখে তাতে তার হরন বাড়ি যায় গিয়ার বাড়ি যায় আর হুরিন তো স্কুল আছে না গার্লস স্কুল আর মহিলা কলেজ হিনো গিয়ারলে তার মাথা আর টিকতে না এটা কোনো সভ্য মানুষের স্বভাব হইতে পারেনি কি তার যুবক ভাই এখন রাগ করিল দেয়নি ইলা না মোটর সাইকেল চালাও জেনে হতবিল বেখা হতবিল তেরা এটা কি যার চালানি হ্যাঁ মোটর সাইকেল বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট রে ভাই অ্যাক্সিডেন্ট হইলে ওয়ে তুমি ফোন কই জি ভাই প্রতিবন্ধী আমি বললে হাত এক ভাই ফাও এক ভাই মগজ এক ভাই ঠেং এক ভাই ঠিক আছে নি কথা মোর বল কিতা খাই ছুটি গেল নাকি এইটা কি যাচ্ছে লাগে ভদ্রভাবে চালাইয়া গেলে কোনো অসুবিধা আছে নি আল্লাহ আমরার সব রে ভদ্র আর বিনয়ী বানায় দৌকা হোকা আমিন আট নাম্বার দাজ্জাল হবে নির্বংশ দাজ্জালের কোনো সন্তানাদি থাকবে না নবীজি বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো বংশধর থাকবে না সন্তানাদি থাকবে না
নাম্বার 9 দাজ্জাল হবে বিরাট দানব আকৃতির দাজ্জালের আকৃতি হবে অত্যন্ত ডেঞ্জারাস দেখলেই তারে ভয় লাগবে 10 নাম্বার হলো দাজ্জাল হবে ঘাউরা ঘাড় তেরা 11 নাম্বার হলো নবীজি বলেছেন আজলাল জাবাহা কপাল থাকবে অস্বাভাবিক রকমের প্রশস্ত 12 নাম্বার হলো নবীজি বলেছেন তারই কাঁধের অংশ বিরাট চওড়া থাকবে স্বাভাবিক মানুষের মতো হবে না এই যে দাজ্জালের পরিচয় বললাম এই দাজ্জালের কি জন্ম হবে না হয়ে গেছে হবে না গো ভাই ওই তো না ওই আরছে তা ভূত থাকে হইছে